নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় ক্যান্সার হাসপাতালকে 25 লক্ষ টাকা ঘোষণা বিধায়ক করিমের। শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাল বাঙালি নবনির্মাণ সেনা। বিমা সপ্তাহ উপলক্ষে হাইলাকান্দিতে রক্তদান শিবির সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির তরফ থেকে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক করিমের কাছে হাসপাতালের উন্নয়ন নিয়ে আলোচনা করেন সোসাইটির কর্মকর্তারা। নিজ বিধানসভা কেন্দ্রে এই প্রতিষ্ঠানটি থাকায় বিধায়কও সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিন হাসপাতালের স্টাফ কোয়ার্টার নির্মাণে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 25 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করবেন বলে ঘোষণা করেন। পরে কর্তৃপক্ষের সাথে গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন বিধায়ক। এখানে আমাদের স্টাফ কোয়ার্টারের যেটা বিল্ডিং তার থার্ড ফ্লোরের জন্য MLLED থেকে আজকে আমি 25 লক্ষ টাকা দিয়েছি। আর সোনাই ব্লকের আন্ডারে, যেহেতু এটা উত্তর কৃষ্ণপুর জিপি সোনাই কনস্টিটুয়েন্সিতে পড়ে, ইন্টারনাল রোড আমরা সোনাই ডেভেলপমেন্ট ব্লক থেকে ইমিডিয়েট কাজ করে দেব। থার্ড, এখানে আমাদের একটা পন্ড আছে, সেটাকে রিনোভেট করে সেটাও আমরা ব্লকের আন্ডারে MGNREGA-র আন্ডারে সেটাও কাজ করিয়ে দেবো ইমিডিয়েটলি। আমি DTO-কে কালকে পাঠাবো, DE-কে কালকে পাঠাবো, দেখে এস্টিমেট করবে। করে এই ইয়ারে যখন কাজ স্টার্ট হবে এক মাস দেড় মাসের মধ্যে, সেখানে আমরা এই পন্ড এবং রোডটাও করে দেবো। থার্ড, স্টাফদের পারমানেন্ট একটা কোয়ার্টার কমপ্লেক্সের একটা দরকার। তো আমি ওনাদেরকে বলেছি DC-কে অ্যাড্রেস করে একটা কতটুকু ল্যান্ডের প্রয়োজন দেওয়ার জন্য। আমি যতটুকু জানি ভেটেনারিতে অনেক ল্যান্ড, আনইউজ ল্যান্ড, এখনও প্রায় 100+ বিঘা ল্যান্ড আছে। হয়তো ওনাদের ম্যাক্সিমাম 5 বিঘা ল্যান্ড লাগবে, বেশি লাগবে না। তো আমরা চেষ্টা করবো DC-র সঙ্গে আলাপ করে, ইফ রিকোয়ার্ড আমি চিফ মিনিস্টারের সঙ্গে আলাপ করবো, করে ল্যান্ডের ব্যবস্থা আমরা অতি শীঘ্র। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সোসাইটির চেয়ারম্যান ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ, উপচেয়ারম্যান ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, ডিরেক্টর ডক্টর রবি কান্নান, সাধন পুরকায়স্থ, সোনাই EIUDF সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এক স্মারকপত্র প্রদান করল বাঙালি নবনির্মাণ সেনা। বৃহস্পতিবার অফিসপাড়াস্থিত কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থার কর্মকর্তারা জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেন তারা। এতে উল্লেখ করে বলা হয়, ব্রহ্মপুত্র উপত্যকায় প্রকাশ্যে বাঙালিদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানান তারা। তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। ব্রহ্মপুত্র বেলির বাঙালির সাথে বরাক বেলি বাঙালি সবসময় আছে, থাকবে এবং আগামী দিনেও থাকবে। কারণ আমরা সব বাঙালিরা ভাই ভাই, আমরা যেটা বিশ্বাস করি BNS বাঙালি নবনির্মাণ সেনা, আমরা বিশ্বাস করি আসামের সমস্ত বাঙালি আমরা ভাই ভাই। এই ভাইচারা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমি একটাই আমাদের CM স্যার হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে একটা নিবেদন করছি, বাঙালি নবনির্মাণ সেনার তরফ থেকে, যে উনি শৃঙ্খল চালিয়া এবং এইভাবে দুষ্কৃতিকারীকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে এই নেক্সট টাইম যাতে আর এভাবে না হয়। কারণ আমরা বাঙালি অনেক শান্তিপ্রিয় জাতি, ভালোভাবে আমরা থাকতে চাই। আসামি যারা ভাইরা আছে সবাই আমরার ভাই। আমরা যেটা বিশ্বাস করি যে আসামিজ ভাইরাও আমাদের ভাই, মারোয়ারি ভাইরাও আমাদের ভাই, কারণ আমরা সব হিন্দু। আমাদের একতা বজায় রাখতে হবে এবং এইভাবে দুষ্কৃতিকারীকে একটা শিক্ষামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি বাঙালি নবনির্মাণ তরফ থেকে।
ভারতীয় জীবন বীমা নিগমের বীমা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দি কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে মোট 16 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন। উপস্থিত ছিলেন শাখা প্রবন্ধক বিশ্বজিৎ সোম, ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি শাখার সম্পাদক সুদর্শন ভট্টাচার্য, উপসভাপতি রঞ্জিত ঘোষ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শাখা প্রবন্ধক বিশ্বজিৎ সোম বলেন, ভারতীয় জীবন বীমা নিগমের এবার 65 বছর পূর্তি হয়েছে। এর অঙ্গ হিসেবে বীমা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বরাকভিলে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি শাখার সহযোগিতায় এবছর 12তম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এজন্য তিনি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মুখ্য অতিথি যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন বলেন, রক্তদান জীবনদান। 18 বছর বয়স হলেই রক্তদান শুরু করা যায়। তিনি জীবন বীমা নিগমের কর্মচারী সহ শুভানুধ্যায়ীদের সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর রঞ্জন দাস, নীলাদ্রি দত্ত, রানা চক্রবর্তী, রাজেশ দত্ত, আব্দুল জলিল বরভুইয়া প্রমুখ। হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে ডক্টর বিপি দাসের তত্ত্বাবধানে রক্ত সংগ্রহ করেন ব্লাড ব্যাংকের বিএনএম মীনাক্ষী দাস, শাহ আলম চৌধুরী ও মাসুক মজুমদার। স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন স্কিল ইন্ডিয়ার পক্ষে রিঙ্কি ধর। এছাড়াও এদিন ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে সুদর্শন ভট্টাচার্য, রঞ্জিত ঘোষ, শঙ্কর চৌধুরী, রজত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর শহরের 8টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে 3 দিনের ভ্যাকসিন কর্মসূচি জানালো স্বাস্থ্য বিভাগ। শহরের 7টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে 3 দিন অনস্পট রেজিস্ট্রেশনে কোভিশিল্ড দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলো সদরঘাটের অভয়াচরণ পাঠশালা, অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালা, তারাপুরের নিত্যময়ী পাঠশালা, ওয়াটার ওয়ার্কস রোডের হাজি কেরামাতুল্লাহ পাঠশালা, নাজিরপুটি মডেল প্রাইমারি, শিবকলোনি এলপি স্কুল ও প্রথম লিঙ্ক রোডের শ্রীপল্লী এলপি স্কুল। এই কেন্দ্রগুলোতে প্রতিদিন 400টি করে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়া শহরের ট্রাঙ্ক রোড স্থিত আরবান পিএইচসিতে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই 8টি কেন্দ্রে ভ্যাকসিন প্রক্রিয়া শুক্র ও শনিবারও চলবে বলে জেলা জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 4 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 3 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষামন্ত্রী কথা দিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক দেননি বরাকের সংগঠনগুলোকে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা ও সুবিচারের দাবিতে সরব হল ছাত্র সংগঠন আকসা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে বারংবার বরাকের সংগঠনগুলোকে ব্রাত্য রাখার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পরে এ মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা বলেন, উনারা তখন আশু আপসু সময় 3টি সংগঠনের সঙ্গে 2-2 বার মিটিং করেছিলেন। আমরা পরিষ্কার সুজা 7টা ভাষায় উনাকে জানিয়ে দিয়েছিলাম যে ভবিষ্যতে এ ধরনের কোনো মিটিং যদি হয় তাহলে বরাক উপত্যকাকে যেন প্রাধান্য দেওয়া হয়। তার প্রত্যুত্তরে সেদিন ডক্টর রনোজ পেগু শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন ভবিষ্যতে যে কোনো এ ধরনের মিটিং হলে অবশ্যই আকসাকে ডাকা হবে। উনি ওনার কথা রাখেননি এবং উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এজন্যে আজ আমরা বাধ্য হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইছি এবং এজন্যে যে বরাক উপত্যকাকে বাদ দিয়ে আসামের বাঙালি জাতিসত্তা ছাত্র সংগঠনকে বাদ দিয়ে বাঙালিদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যে শৃঙ্খল চালিয়ার বিরুদ্ধে গর্জে উঠল বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন পরিষদের লক্ষ্মীপুর কমিটি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর মহকুমাধিপতির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন কমিটির কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয়, অতি সত্তর শৃঙ্খল চালিহার কুরুচিকর মন্তব্যের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদান করতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষা বোর্ডে বিল আতিক সেনার সদস্য শৃঙ্খল চালিয়া যেভাবে আমাদের বাঙালিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অকথ্য ভাষা ব্যবহার করছে, তা আমরা সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা অতিসত্বর এই বিল আতিক সেনার সদস্যকে গ্রেপ্তার করার জন্য সরকারের কাছে বিনম্র আবেদন রাখব। বাঙালি এমন একটা জাতি, সব জাতিকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার মানে এই নয় যে বাঙালি
গালি খাবে আর মুখ বুঝে সহ্য করে নেবে, বাঙালি প্রতিবাদ করতে জানে, দুঃখে দাঁড়াতে জানে। তার জন্য আমি সরকারের কাছে আমাদের সারা আসাম বাঙালি উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি, প্রতিশোধের জন্য শৃঙ্খল চালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শৃঙ্খল চালিয়া শান্তিপ্রিয় আসামকে অশান্তি বাতাবরণ করার, অশান্তি বাতাবরণের সৃষ্টি করছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। তো প্রতিশোধের জন্য শৃঙ্খল চালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা। এদিন স্মারকপত্র প্রদানকালে কমিটির তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রজত ঘোষ, সম্পাদক নবেন্দু রায় সহ অনেকে। পরিত্যক্ত প্লাস্টিক, চিপসের প্যাকেট, চামচ, অ্যালুমিনিয়াম সহ ফেলে দেওয়া নানা সামগ্রী দিয়ে 2018 সালে দুর্গা প্রতিমা গড়েছিলেন সীমান্ত জেলা করিমগঞ্জের পল্লবী দেবরায়। সামাজিক মাধ্যমে তার এই প্রতিভা নিয়ে বেশ চর্চা হয়। বৌদ্ধ মহল তার শিল্পকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তখন পল্লবীর বিন্দুমাত্র উপলব্ধি হয়নি যে তার হাতে গড়া প্রতিমাই তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে চলছে। বুধবার তার হাতে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের প্রশংসাপত্র, মেডেল ইত্যাদি তুলে দেন করিমগঞ্জের জেলা শাসক খগেশ্বর পেগু। পল্লবী জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিত্যক্ত সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কথা জানতে পেরে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড তারাই তার সাথে যোগাযোগ করে আবেদন করার আহ্বান জানায়। এরপর চলে সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া। তখন পল্লবীর পাশে দাঁড়ায় করিমগঞ্জ প্রেস ক্লাব। তারা একটি লিখিত বিবরণ প্রদান করলে পরবর্তীতে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে ঘোষণা করা হয় যে এ ধরনের পরিত্যক্ত সামগ্রী দিয়ে এত দীর্ঘ প্রতিমার নজির আর পাওয়া যায়নি। এদিকে করোনা মহামারীর দরুন পল্লবীর শংসাপত্র ও মেডেল ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার জেলাশাসকের কার্যালয়ে পল্লবীকে ডেকে এনে তার হাতে এসব তুলে দেন খোদ জেলাশাসক। এদিন পল্লবীর সাথে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়ও। পরে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে শিল্পী পল্লবী দেবরায় জানান, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমি ইউএস ক্রাইটেরিয়াস দিয়ে 2018 13 অক্টোবরে বানিয়েছিলাম দুর্গার প্রতিমা। তো এটাতে আমি স্পুন প্লাস্টিক প্যাকেটস এবং অন্যান্য অ্যালুমিনিয়াম ফয়েল শেড ইউজ করেছিলাম। তো তার জন্য আমার এটা আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করেছিলাম। তার জন্য আমার নাম ওয়ার্ল্ড রেকর্ডে মানে স্থাপিত হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ করিমগঞ্জে যারা আছেন আমাকে একটু সাপোর্ট করেন এবং অরূপ দাদা থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু প্লিজ। করিমগঞ্জ কংগ্রেসের জেলা পরিষদের সদস্যরা উন্নয়নকে স্তব্ধ করার উদ্দেশ্যে এবং নিজেদের দুর্নীতিকে আড়াল করতে অনাস্থার প্রস্তাব এনেছেন বলে দাবি করলেন করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথ। বৃহস্পতিবার জেলা পরিষদের নিজ কক্ষে বসে এ বিষয়ে সরব হয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি বিস্তারিত তুলে ধরে বলেন, আছিমগঞ্জ জেলা পরিষদ সদস্য মমতাজ বেগমের নেতৃত্বাধীন যে অনাস্থার প্রস্তাব চলছে, সেই মমতাজ বেগম বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছেন বলে দাবি জানান সভাপতি আশিস নাথ। তিনি আরও বলেন, মমতাজ বেগম তার নিজ এলাকায় উন্নয়নের কাজের জন্য বরাদ্দকৃত 8 লক্ষ টাকার কাজের মধ্যে অর্ধেক কাজও করেনি বলে অভিযোগ। তার সাথে বাকি 8 জন জেলা পরিষদ সদস্যরা বিভিন্নভাবে দুর্নীতিতে যুক্ত রয়েছেন বলে জানান জেলা পরিষদ সভাপতি আশিস নাথ। একটা কথাই বলে দিতে চাই, আজকে আমরা জেলা পরিষদের প্রতিনিধি হয়েছি, জেলার উন্নয়নের স্বার্থে আজকে জেলা পরিষদের সভাপতি, ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের সদস্য সহ আরও কিছু সদস্যবৃন্দ আমাকে নির্বাচনে জয়ী করে এখানে বসিয়েছেন। বসার পর থেকে করিমগঞ্জ জেলার পঞ্চায়েতের স্বার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে এই অনাস্থা প্রস্তাব করে যে কংগ্রেস আমার আগেও বিরোধী ছিল, আজকেও বিরোধিতা করছেন, তো বিরোধিতা এক জিনিস আর উন্নয়নকে স্তব্ধ করা অন্য জিনিস। আমি অনুরোধ করব নিজের এলাকাতে উন্নয়ন ত্বরান্বিত করে এবং জেলার উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সেই প্রয়াসটুকু জারি রাখার জন্য আমি আমার বিরোধী দলের কংগ্রেসের যারা সদস্যরা আছেন ওদের যে ভিন্নতি ধরেছে মাথা সেটাকে সুস্থ মস্তিষ্ক করে করিমগঞ্জ জেলার উন্নয়ন সাধনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। দেশের 75তম স্বাধীনতা দিবসকে পাথে করে কেন্দ্র সরকারের উদ্যোগে দেশের প্রতিটি সরকারি বেসরকারি কার্যালয় সহ সামাজিক প্রতিষ্ঠানসমূহে জনসচেতনতামূলক অনুষ্ঠানের অঙ্গস্বরূপ আজাদী কি অমৃত মহোৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার লোয়ারপোয়া ব্লকের ডেঙ্গারবন্ধ জিপি সচিব হোসেন আহমেদের ডাকে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড প্রোটোকল মেনে জিপির বিভিন্ন পদাধিকারী সহ বিশিষ্ট নাগরিক, আশাকর্মী ও বিভিন্ন স্বয়ংসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল 11টা থেকে শুরু করে এদিনের সভায় এমজিএনরেগা আইন প্রসঙ্গে বিস্তর আলোচনা করা হয়। সভার জিপি সচিব নিজ বক্তব্যে জানান, সরকারি নির্দেশে 75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত মার্চ মাস থেকে এই বিশেষ অনুষ্ঠান দেশ জুড়ে চলছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপি সদস্য মনিরাজ কর্মী সহ রথীন্দ্র বর্ধন, সুসেন বৈদ্য, নিভাগওয়ালা, করুণাময় শুক্লবৈদ্য প্রমুখ।
হাইলাকান্দি জেলায় 2016 এবং 17 সালে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা হাতে নিলেও বাস্তবে প্রকৃত লোকেরা সুবিধা পাননি। বন্যায় ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত করার জন্য তখন পাটোয়ারিদেরকে দায়িত্ব দেওয়া হয়। সেই নামগুলো অন্তর্ভুক্ত করার সময়ে পাটোয়ারির নেতৃত্বে বিভিন্ন দালাল মানুষের কাছ থেকে অর্থ আদায় করে, ফলে সেই তালিকায় ডিফল্ট বলে কিছু হিতাধিকারী বঞ্চিত হয়ে যান। এখন এই তালিকা জেলা প্রশাসন থেকে ভেরিফাই করা হচ্ছে। এ বিষয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজোর দলের হাইলাকান্দি শাখা উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সমিতি নেতৃবৃন্দ এ ব্যাপারে জেলাশাসককে অবগত করেন এবং দাবি উত্থাপন করেন অতি শীঘ্রই যাতে বঞ্চিত হিতাধিকারীদের পাওনা মিটিয়ে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সমিতির সম্পাদক আফজল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি আলী আকবর এবং রাইজোর দলের কার্যকরী সভাপতি লুৎফর রহমান লস্কর, সামরিক ও আঞ্চলিক কমিটির আলতা হোসেন লস্কর, হুসেন আহমেদ লস্কর প্রমুখ। আমরা হাইলাকান্দি পূর্ব অঞ্চলের একটা শিবির, যে শিবিরটা আজকে 2007 তৈরি হয়েছে। এই শিবিরটা আজকে আমরা দেখি আর যে এমন ড্যামেজ হয়েছে আর কি, যে ফাঁকা উপা আসছে 8 দিনে ভাঙিয়া পড়ে যায়, 8 দিনে যে ফাঁকাটা ভাঙিয়া পড়ে যায়। আজকে আমরা যে কোন সময় যে আমরা নদীরটা দেখি আর এখন যে বিপদসীমার সাইডে জল আইস, যে কোন সময় ফ্লাড হইব, যে আমরা অঞ্চলের মানুষ এই শিবিরে গিয়া তারা যান রক্ষা করে, প্রাণ রক্ষা করে, কিন্তু আজকে যে বিষয়ে এই ফ্লাডটা উঠে এই মানুষটা গিয়া কোন জায়গা দিয়া উঠিব, যে আমরা এই চিন্তাধারা করিয়া আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দায়ী হচ্ছে। কিন্তু এটা ওই আর যেদি সময় আমরা এটা তো কম সময়ের ভিতরে যদি মেরামতির কাজ না হয় তে আমরা বিরুদ্ধর আন্দোলন করিয়া। আজ ঊনকোটি জেলার কুমারঘাট সিডিপিও অফিস এবং কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি মৃত কন্যা সন্তানের ভ্রূণ পাওয়া যায়। সকালে স্থানীয় পথচলতি মানুষ রাস্তার পাশে এই কন্যা সন্তানের মৃত্যু ভ্রূণ দেখতে পায়। এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃত ভ্রূণটি কুমারঘাট গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখান থেকে ফটিকরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু কে বা কারা এই মৃত কন্যা সন্তানের ভ্রূণটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন কোনো মেয়ে বা মহিলা কুকর্মের ফসল রাস্তার পাশে এভাবে ফেলে রেখে গেছে। ঝাঞ্ঝারবালি যুব সমাজ আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করল ঝাঞ্ঝারবালি যুব সমাজ। বৃহস্পতিবার ঝাঞ্ঝারবালি মাঠে আয়োজিত রোমাঞ্চকর ম্যাচে কালাইন ফুটবল দলকে পরাজিত করে তারা। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফলাফল 1-1 গোল থাকায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। বিজয়ী ও রানার্স আপ দুটি দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি করিমুদ্দিন বরভুইয়া। বিজয়ী দলকে 10,000 টাকা ও ট্রফি, রানার্স আপ দলকে 5,000 টাকা ও ট্রফি তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। গ্রামীণ খেলাধুলার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া। আয়োজক কমিটির কর্মকর্তা হানিফ আহমেদ বরভুইয়া জানান, মোট 32টি টিম নিয়ে টুর্নামেন্টটি চালু হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এআইইউডিএফ এর সভাপতি খালেদ হাসান লস্কর, ইজাজ হোসেন লস্কর, বাবুল বরভুইয়া, এহসান আহমেদ লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। কাছাড় ক্যান্সার হাসপাতালকে 25 লক্ষ টাকা ঘোষণা বিধায়ক করিমের। শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালো বাঙালি নবনির্মাণ সেনা। বিমা সপ্তাহ উপলক্ষে হাইলাকান্দিতে রক্তদান শিবির সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।